দমদমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত গ্রন্থ উন্মোচনী সভা। একদিনে উন্মোচন চারিখনক গ্রন্থ। গ্রন্থ অনুরাগীর উপস্থিতিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত আয়োজিত এই উন্মোচনী সভা। উন্মোচিত হওয়া গ্রন্থ কেইখন হল ঠিকনা খেরুয়া বাদ, লিখক বাবুল দাস, উন্মোচক অতুল চন্দ্র দাস। মোর দৃষ্টিত শ্রী উদ্ধব কাকতিদেব, লিখক বাবুল দাস, উন্মোচক প্রসন্ন কুমার দাস। ভিন্ন ব্যক্তি অভিন্ন মত, অনুবাদক উদ্ধব কাকতি, উন্মোচক পরেশ বৈশ্য। হেরাই পোৱা বৈভৱ, লিখক উদ্ধব কাকতি, উন্মোচক ডক্টর দয়ানন্দ পাঠক। আজির যে চারিখন গ্রন্থ ইয়াত উন্মোচিত হল তার ভিতর মোর নিজের দুখন, তার ভিতর প্রবন্ধ সংকলন দুইখনে, এখন অনুবাদ গ্রন্থ। আমার সর্বভারতীয় প্রেক্ষাপটত মই ট্রেড ইউনিয়নের কামত জড়িত থাকি বিশিষ্ট ব্যক্তিসকলের সান্নিধ্য লাভ করেছিল, তেখেতসকলের অভিজ্ঞতা লব্ধ কিছুমান লিখনি মোর অতি মনোগ্রাহী আছিল, আর সেইবোৰ মই প্রায় এক দশক পূর্বে এইবোৰ অনুবাদ করে থই দিছিল। এত সময়ের সোঁতত সেইবোৰ প্রায় হেরাই পড়েছিল, মানে কৰবাত নাইকিয়া হয়েছিল। সেই কারণে মই এতিয়া সেইবোৰ বিচাৰি পালো, এইবোৰ সংগ্রহ করে এখন কিতাব আকারে, এইটি হল ভিন্ন ভিন্ন ব্যক্তি অভিন্ন চিন্তা, সেই শীর্ষক এখন গ্রন্থ। আর দ্বিতীয়খন গ্রন্থ মোর নিজের লিখা। কি স্টাইলত লিখেছে, আর তোর শব্দ গাঁথনি চাব, অসমীয়া চাব না ইংরাজি চাব, এই গোটেইখিনি কিন্তু অত্যন্ত উন্নত মানর। গতি হেনে ধরনের এগারী ব্যক্তি যে এই স্থানের পর জন্মগ্রহণ করেছিল সে আমার কারণে একটা গৌরব, আর এইখান বিদ্যালয়ের পরে এজন ছাত্র হিসাবে আছে। উন্মোচন হওয়া গ্রন্থ কেইখন গ্রন্থ অনুরাগীয়ে আদরি লব বলে আশাবাদী লেখক প্রকাশক। মালিগাঁওৰ পৰা হায়দৰ আলী, ৰিপৰ্ট এনবি নিউজ। দমদমা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত গ্ৰন্থ উন্মোচনী সভা। একেদিনে উন্মোচন চাৰিখনক গ্ৰন্থ। গ্ৰন্থ অনুৰাগীৰ উপস্থিতিত এক গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানত আয়োজিত এই উন্মোচনী সভা। উন্মোচিত হোৱা গ্ৰন্থ কেইখন হল ঠিকনা খেৰুৱা বাদ, লিখক বাবুল দাস, উন্মোচক অতুল চন্দ্র দাস। মোর দৃষ্টিত শ্রী উদ্ধব কাকতিদেব, লিখক বাবুল দাস, উন্মোচক প্রসন্ন কুমার দাস। ভিন্ন ব্যক্তি অভিন্ন মত, অনুবাদক উদ্ধব কাকতি, উন্মোচক পরেশ বৈশ্য। হেরাই পোৱা বৈভৱ, লিখক উদ্ধব কাকতি, উন্মোচক ডক্টর দয়ানন্দ পাঠক। আজির যে চারিখন গ্রন্থ ইয়াত উন্মোচিত হল তার ভিতর মোর নিজের দুখন, তার ভিতর প্রবন্ধ সংকলন দুইখনে, এখন অনুবাদ গ্রন্থ। আমার সর্বভারতীয় প্রেক্ষাপটত মই ট্রেড ইউনিয়নের কামত জড়িত থাকি বিশিষ্ট ব্যক্তিসকলের সান্নিধ্য লাভ করেছিল, তেখেতসকলের অভিজ্ঞতা লব্ধ কিছুমান লিখনি মোর অতি মনোগ্রাহী আছিল, আর সেইবোৰ মই প্রায় এক দশক পূর্বে এইবোৰ অনুবাদ করে থই দিছিল। এত সময়ের সোঁতত সেইবোৰ প্রায় হেরাই পড়েছিল, মানে কৰবাত নাইকিয়া হয়েছিল, সেই কারণে মই এতিয়া সেইবোৰ বিচাৰি পালো, এইবোৰ সংগ্রহ করে এখন কিতাব আকারে, এইটি হল ভিন্ন ভিন্ন ব্যক্তি অভিন্ন চিন্তা, সেই শীর্ষক এখন গ্রন্থ। আর দ্বিতীয়খন গ্রন্থ মোর নিজের লিখা। কি স্টাইলত লিখেছে, আর তোর শব্দ গাঁথনি চাব, অসমীয়া চাব না ইংরাজি চাব, এই গোটেইখিনি কিন্তু অত্যন্ত উন্নত মানর। গতি হেনে ধরনের এগারী ব্যক্তি যে এই স্থানের পর জন্মগ্রহণ করেছিল সে আমার কারণে একটা গৌরব, আর এইখান বিদ্যালয়ের পরে এজন ছাত্র হিসাবে আছে। উন্মোচন হওয়া গ্রন্থ কেইখন গ্রন্থ অনুরাগীয়ে আদরি লব বলে আশাবাদী লেখক প্রকাশক। মালিগাঁওৰ পৰা হায়দৰ আলী, ৰিপৰ্ট এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতৰ কথা।